হ্যালো 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 গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই গাইস, গতকালই কিন্তু আমরা টপ 500 ডান করেছিলাম সিএস র‍্যাঙ্কের মধ্যে। বাট গাইস, এরপরে কি হয়েছিল, আমাদের কিন্তু আইডির মধ্যে ওনার স্কোর চলে যায়, যার কারণে কিন্তু গাইস আমরা এখন দেখতে পাচ্ছি টপ 2000 এর এদিকে চলে আসছি। আর ওনার স্কোর গাইস গেছিল ডাইরেক্ট কিন্তু এখানে আমাদের 87 হয়ে গেছিল। নেটওয়ার্কের এত প্রবলেম যে গাইস এখানে বলার মতো না। দেখো, এত কষ্ট করে এখানে গেম খেলতেছিলাম, প্লাস গাইস এখানে আবার হ্যাকারও পড়তেছিল আমাদের সাথে সিএস র‍্যাঙ্কের মধ্যে। গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু এবার রিজন পুশ করতেছি, বাট গাইস এখন আমি কিন্তু বলতেছি আবারও তোমাদেরকে আমি রিজন পুশ বাদ দিয়ে দিছি ভাই। হ্যাকার ট্যাকার চালা গাইছে এখানে কোনো প্রকারে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও কিন্তু এখানে গাইছে রিজন উঠতে পারবো না। হ্যাকার আছে, প্লাস এখানে কিন্তু গ্লিস ইউজার আছে, তো এদের মাঝে যদি আমি যদি রিজন পুশ করতে যাই কখনোই পারবো না। আমাকে যদি এখানে রিজন উঠতে হয় তাহলে কিন্তু আমাকে গ্লিস ইউজ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর তোমরা এটা ভালো করে জানো, আমি দাদা গেমিং কোনো ইললিগাল এরকম কোনো কিছুই করি না, পিয়ার গেম প্লে করবো এবং কি পারলে পারবো না পারলে নাই। আর এখন চিন্তা করলাম গাইস, যেহেতু আমরা রিজন পুশ করবো না, আমরা আরেকটা জিনিস পুশ করবো গাইস, সেটা হচ্ছে আমরা একটা নতুন বট আইডিতে গ্র্যান্ড মাস্টার পুশ করবো, যে আইডিতে থাকবে না কোনো ভালো বগার গান স্কিন, ফ্রিতে যা গান স্কিন পাই আমরা তা দিয়ে খেলবো। এন্ড গাইস, দেখা যাক আমরা কি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা এই আইডির মধ্যে। আর তোমরা অনেকেই বলো ভালো বগার গান স্কিন ছাড়া এখানে ভালো গেম প্লে করা যায় না, আজকে দেখা যাক কি হয়, ঠিক আছে গাইস। তো গাইস, এর আগে কিন্তু আমরা এই আইডিতে একটা মিশন নিয়েছিলাম 100টা ভুইয়া স্ট্রাইক করার। গাইস, ওই মিশনটার কি হয়েছিল, আমরা এখানে 26000 ভুইয়া স্ট্রাইক করেছিলাম, এরপরে কিন্তু র্যান্ডমের সাথে খেলতেছিলাম যার কারণে আমাদের ভুইয়া স্ট্রাইকটা ভেঙে গেছে। এরপর আমি আবার কি করেছিলাম, আরেকটা নতুন বট আইডি খুলে ওইটাতে আবার কিন্তু ভুইয়া স্ট্রাইক করার নতুন মিশনটা চালু করি। এবং কি গাইস, ওই আইডির মধ্যে আমরা আবার কিন্তু এখানে দেখো কতবার স্ট্রাইক করেছিলাম, এরপরে কিন্তু আমাদের আবার স্ট্রাইক গুলো ভেঙে যায়। আর এখানে কিছু আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমরা প্রথম ম্যাচটা স্টার্ট করে দিই। আর আজকে আমাদের টার্গেট হবে প্লাটিনাম থেকে এই আইডিকে আমাদেরকে কিন্তু হিরিক তুলতে হবে আজকে। মানে গাইস, কতগুলো ম্যাচ আজকে আমাদেরকে খেলতে হবে বুঝতে পারতেছো, সেজন্য আমরা এখানে উড়াই দুড়াই খেলা শুরু করে দিই। উড়াই দুড়াই এনিমিদেরকে হেডশট মারতেছিলাম, ওদের খুপড়ি টুপড়ি সবকিছু এখানে আমরা উড়িয়ে দিয়েছিলাম, কারণ গাইস এগুলো তত স্ট্রং প্লেয়ার ছিল না প্রথম দিকে। আমরা ম্যাক 10 দিয়ে এখানে একটাকে ডাউন করে রাখি, আরেকটা এনিমি দেখো এখানে উপরে উঠে গাইস দেখো আমাদেরকে মারতেছিল, আমরা ওর খুপড়ি টুপড়ি ফাটিয়ে দিলাম। পরবর্তীতে গাইস এখানে আরেকটা এনিমি ছিল, তারও গাইস আমরা খুপড়ি ফাটিয়ে দিই। আর এইভাবে গাইস মারতে মারতে আমরা এই ম্যাচটা ভুইয়া করে ফেলি। আর এটা ছিল আমাদের এই আইডির মধ্যে কিন্তু প্রথম ম্যাচ, আর এই ম্যাচটা আমরা খেলেছিলাম সাবস্ক্রাইবারদের সাথে, এবং কি গাইস ভালোই খেলছে সবাই, আমরা এই ম্যাচটা ভুইয়া করে ফেলি। দেন এখানে আমাদেরকে একটা স্টার প্লাস দিয়ে দেয়, এরপর ম্যাচটা আমরা এখানে একদিন ভুইয়া করি, আমাদেরকে আরো একটা প্লাস, এবং কি গাইস এরপর আমরা টানা লাগাতার গাইস এখানে ভুইয়ার পরে ভুইয়া নিতেছিলাম। এইভাবে এখানে আমাদের পাঁচটা স্ট্রাইক হয়ে যায়। দেন এই ম্যাচটা ভুইয়া করার সাথে সাথে আমাদেরকে এখানে দেখো দুইটা স্টার একসাথে প্লাস দিছিল। দেন এদিক দিয়ে আমরা পুরোপুরি একটা স্কোয়াড রেডি করে ফেলি সিএস র‍্যাঙ্ক খেলার জন্য, যাতে গাইস আমরা খুব তাড়াতাড়ি এখানে এআইডির মধ্যে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি। সেজন্য আমাদের স্কোয়াডের মধ্যে ছিল নাফিস, ডিএক্সজি, নবিতা, তার সাথে ডিএক্সজি আর ওদেরকে নিয়ে খেলতেছিলাম গাইস। 4-5 মিনিটের মধ্যে এখানে একটা ম্যাচ শেষ হয়ে যাচ্ছিল প্রায় গাইস। এখানে প্রতিটা ম্যাচে আমরা এনিমিদেরকে হারিয়ে দিতেছিলাম 4-0 তে। আর এই রাউন্ডের মধ্যে তোমরা দেখো আমি এদিক দিয়ে একটাকে নক করছি, ঠিক আছে। এরপরে গাইস আরগুলোকে আমি কি মারবো, আমি যেতে যেতে এদিক দিয়ে দেখতেছি ওরা সবাইকে ডাউন করে দেয়। এবং কি গাইস সেকেন্ডের মধ্যে দেখো ভাই কি কুজবি, এভাবে গাইস আমরা এখানে প্রতিটা ম্যাচই কিন্তু ভুইয়া করতেছিলাম প্রথম দিকে। আর এই মিশনটা গাইস আমাদের কিরকম হবে জানো, এখন হয়তো সহজ হচ্ছে, আমরা খুব সহজে কিন্তু ভুইয়া করতেছি, বাট গাইস পরবর্তীতে যখন আমাদের র‍্যাঙ্ক বাড়বে তার সাথে আমাদের আইডি লেভেল বাড়বে, তখন কিন্তু প্লেয়ারগুলো আরো হার্ড হার্ড পড়বে, তখন কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট করতে অনেকটাই কষ্ট হবে। এরকমই কিছু ঘটনা ঘটেছিল আমাদের সাথে এরপরের ম্যাচটাতের মধ্যে। আমরা গাইস এখানে মজা করে খেলতেছিলাম, খেলার প্রতি কেউ সিরিয়াসও ছিলাম না, সেজন্য গাইস আমরা এখানে প্রথম তিনটে রাউন্ড হেরে যাই, আর খেলাটা গাইস এখানে রিস্ক হয়ে যায়। কোনো প্রকার গাইস এখানে রিস্ক নেওয়া যাবে না, সেজন্য গাইস আমি পরবর্তীতে নিয়ে নিই ডাবল ভেক্টর, আর ডাবল ভেক্টর নিয়ে এখানে এনিমিদের উপর অত্যাচার শুরু করে দিই। আর এভাবে গাইস আমরা এখানে প্রথম রাউন্ডটা বের করে ফেলি। এখানে গাইস ভাবলাম ডাবল ভেক্টর নিয়ে খেললে বেশি বটবট লাগে, সেজন্য গাইস আমি এখানে ম্যাক 10 নিয়ে ম্যাক 10 দিয়ে ম্যাচ শুরু করে দিই। এভাবে আমরা দ্বিতীয় রাউন্ডটাও বের করে ফেলি। এরপর রাউন্ডের মধ্যে গাইস এখানে দেখতে পাই আমাদের টিমমেটরা রাশ করছে, দেন আমিও সঙ্গে সঙ্গে রাশ করে দিই, এন্ড এদিক দিয়ে কিন্তু একটাকে ওয়ান ট্যাপ দিয়ে ডাউন করে দিই। পরবর্তী গাইস এখানে আরেকটা এনিমি ছিল, তাকে গাইস আমি এখানে গ্রোজা দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিই। ওর সাথে গাইস এখানে দেখতেছি আরো একটা এনিমি, তাকে গাইস আমি মারার আগে দেখতেছি আমার টিমমেট গিয়ে ওরে মেরে দেয়। আর এভাবে গাইস আমরা এখানে তিনটে রাউন্ড কামব্যাক করে ফেলি। আর প্রথম দিকে গাইস আমরা এখানে খেলা খেলতেছিলাম, তিনজন রাশ করি, আমাদেরকে ডিএক্সজি নাফিস সে এখানে স্ন্যাপার ইউজ করতেছিল, আমাদেরকে পিছন থেকে ব্যাকআপ দিতেছিল। এই রাউন্ডের মধ্যে দেখো আমি এদিক দিয়ে দুইটাকে ডাউন করে দিই। পরবর্তীতে গাইস এখানে আরেকটা লাস্ট এনিমি ছিল, যেটাকে গাইস আমি এখান থেকে ওয়ান ট্যাপ মেরে দিই, আর মানে টিমমেটের কিলমাইটা দিছি। এভাবে কিন্তু আমরা এমএসটা ভুইয়া করি। আর এখানে আমরা মোটামুটি 11টা ম্যাচ খেলছি, 11টা ম্যাচই কিন্তু ভুইয়া নিছিলাম। এর পরবর্তী ম্যাচের মধ্যে গাইস এখানে একটা লাস্ট প্লেয়ার ছিল, যেটাকে গাইস আমরা প্রথমে স্ন্যাপার দিয়ে একটা শট দিয়ে এরপরে ম্যাক 10 দিয়ে হেডশট দিয়ে শেষ করে দিই। আর আমরা এইভাবে কিন্তু এমএসটা ভুইয়া করে ফেলি। দেন আমরা এখানে উঠে যাই প্লাটিনাম 4 থেকে কিন্তু ডায়মন্ড 1 এর মধ্যে, আর সঙ্গে এখানে 12টা ভুইয়া স্ট্রাইক হয়ে গেছিল আমাদের। আর গাইস তোমরা যারা আমাদের সাথে এআইডির মধ্যে অ্যাড হতে চাও, তোমরা গাইস এখানে ইউআইডি দেখতে পাচ্ছ, সবাই গাইস এখানে ব্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিবা, অ্যাড টু জেড একদম সবাই অ্যাকসেপ্ট করে ফেলবে। দেন গাইস তার সাথে তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো বাট এখনো লাইক করো নাই, বড় সড় করে একটা লাইক করে দিবা। তার সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখবা। আর এদিক দিয়ে গাইস আমরা একটার পর একটা ম্যাচ ভুইয়া নিতেছিলাম, একটা ম্যাচ হারতেছিলাম না। কোন সময় গাইস দেখা যাচ্ছে আমরা এখানে প্রোটেকশন পয়েন্ট, আমাদের এখানে প্রোটেকশন পয়েন্ট ফুল হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখানে একসাথে দুইটা স্টার প্লাস পেয়ে যাচ্ছি। এভাবে গাইস আমরা প্লাস করতে করতে দেখো এখানে ডায়মন্ড 3
ট্রির মধ্যে উঠে যায় আস্তে আস্তে। অন্যদিকে গাইস প্লেয়ারও কিন্তু আস্তে আস্তে অনেক হার্ড পড়তেছিল, স্ট্রং প্লেয়ার পড়তেছিল, যার কারণে কিন্তু গাইস আমাদেরকে ম্যাচগুলো জিততে আরো অনেক কষ্ট করতে হয়েছিল। এইভাবে কিন্তু গাইস ভুইয়া করতে করতে আমাদের এখানে 21টা ভুইয়া স্ট্রাইক হয়ে যায়, আমরা কিন্তু একটা ম্যাচ হারি নাই। এরপরে গাইস এখানে আমাদের সাথে কি হয় একটা ম্যাচের মধ্যে দেখো, আমি আর ডিএক্সজি নয় এখানে একসাথে খেলতেছিলাম, আর এই ম্যাচের মধ্যে এসে এখানে কি হয় দেখো, আমরা 3টা রাউন্ড হেরে যাই। অন্যদিকে এখানে ছিল আর 2টা র্যান্ডম প্লেয়ার, এখানে কি আমাদের 21টা ভুইয়া স্ট্রাইক ভেঙে যাবে। আমার মাথা হ্যাং হয়ে গেছিল ভাই, আমি এখন কি করব। এরপরে কিন্তু গাইস একটু রিল্যাক্স হয়ে এখানে খেলি, এন্ড এদিক দিয়ে একটাকে ডাউন করে দিই আমরা। সঙ্গে সঙ্গে আরেকটা নিমে এসে এখানে গাইস ফুল ড্যামেজ দিয়ে দেয় আমাদেরকে। তোমাদেরকে গাইস আমি বলছি না, যত র‍্যাং এখানে আমাদের আপ হবে তত কিন্তু এখানে ভালো ভালো প্লেয়ার পাবে। ওকে কিন্তু গাইস আমরা এখানে ডাউন করে দিই কোন প্রকার জুমিন জুমাট মারিয়া। পরবর্তীতে এখান দিয়ে আমার টিমমেট নয়নকে মারতেছিল এনিমিটা, আমি ওকে এখানে হেডশট দিয়ে ডাউন করে দিই, এবং কি সঙ্গে সঙ্গে রাস করে দিই লাস্ট এনিমির উপর। এবং এখানে ইউএমপিটি বাই সে লেভেলের ড্যামেজ একটা হেডশটও লাগছিল, এরপর এখানে মেরে দিই আমরা। এইভাবে আমরা এই রাউন্ডটা বের করে ফেলি এস করে। এরপর রাউন্ডের মধ্যে আমরা এইভাবে একটার পর একটা এনিমিকে মেরে রাউন্ড গুলো কামব্যাক করে ফেলি আবারও। এবং কি এখানে লাস্ট এনিমি ছিল, ওকে গাইস আমরা এইভাবে মেরে দিই। আর ফাইনালি গাইস কামব্যাক করার পরে এটা ছিল লাস্ট রাউন্ড, আমরা সবাই মিলে গাইস এখানে হোল্ড করতেছিলাম। এদিক দিয়ে দেখতেছি একটা এনিমি আসতেছে, তাকে গাইস আমরা এখানে ডাউন করে দিই। গ্রেনেডটা থেকে বাঁচতে গিয়ে আমি এদিক দিয়ে নিচে পড়ে গেছিলাম। পরবর্তীতে গাইস আমি আবার উপরে উঠতে দেখি আমার টিমমেটরা এখানে সবাই প্রো হয়ে গেছে, সবাইকে মেরে দিছে, আর এদিক দিয়ে একটা লাস্ট প্লেয়ার ছিল যেটাকে গাইস আমি উপরে উঠে মেরে দিই। গাইস এমএসটা যদি হেরে যেতাম তাহলে তো আমাদের ডিল তো টোট যেত ভাই। যাই হোক গাইস আমরা এমএসটা ভুইয়া করে ফেলি, আর আমাদের এখানে হয়ে গেছিল 22টা ভুইয়া স্ট্রাইক, বাই আর একটু হলে গেছিল আমার স্ট্রাইক। দেন এইভাবে গাইস আমরা প্রতিটা ম্যাচে এখানে ভুইয়া নিতেছিলাম, আর আস্তে আস্তে গাইস এখানে স্টার প্লাস করতে করতে এখানে আমরা ডায়মন্ড ফোর এর মধ্যে উঠে যাই। আর এদিক দিয়ে আমাদেরকে 2টা স্টার একসাথে প্লাস দিছিল প্রোটেকশন পয়েন্টের কারণে। আর এমএসটা খেললে মানে গাইস আমাদের এখানে 25টা ভুইয়া স্ট্রাইক হয়ে যাবে। এদিক দিয়ে যাচ্ছিলাম এন্ড এখানে দেখতে পাই একটা এনিমি, তাকে আমরা কিং পিশার দিয়ে একটা হেডশট দেওয়ার সাথে সাথে সে এখানে ডাউন হয়ে যায়। এখানে আরো একটা এনিমি দেখতে পাই, তাকে গাইস আমরা কিং পিশার দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিই। লাস্টের দিকে আর কোন এনিমি দেখতে পাই না এই রাউন্ডের মধ্যে, কারণ ওদেরকে আমার টিমমেটরাই মেরে দেয়। এভাবে 3টা রাউন্ড ভিক্টরি করার পরে 4th রাউন্ডে আমরা রাশ করে দিই, এন্ড এদিক দিয়ে MP40 দিয়ে একটা হেডশট দিয়ে ডাউন করে দিই একটা এনিমিকে। এখানে আরো একটা এনিমি ছিল যেটাকে মারতে মারতে গাইস হেডশট লাগতেছিল না, পরবর্তীতে এখানে আমার টিমমেটরা এসে ওরে মেরে দেয়। লাস্টের দিকে এখানে আরেকটা এনিমি ছিল যেটা গাইস আমাদেরকে মারতেছিল, এরপর আমরা কিং পিশার দিয়ে দিই ওরে একটা হেডশট, বাট হেডশট তো কিং পিশারের জানো এখানে সোনি অন করে দিই। দেন এরপর আমরা এভাবে কিন্তু এমএসটা ভুইয়া করে ফেলি, এবং কি তার সাথে আমাদের এখানে 25টা স্ট্রাইক হয়ে গেছিল গাইস। মানে আগেও কিন্তু আমরা 26টা স্ট্রাইক করেছিলাম, সে রেকর্ডটা কিন্তু আমরা আজকে আবার ভেঙে দিব। এবং কি এরপর এমএসটা ভুইয়া করি, আর আমাদের এখানে হিরিক যেতে লাগে কিন্তু আর মাত্র একটা স্টার। হিরিক উঠে গেলে কিন্তু আজকে আমাদের এআইডি এর মধ্যে মিশন কমপ্লিট হয়ে যাবে। এবং কি তার সঙ্গে গাইস এআইডি এর মধ্যে আগে যে একটা রেকর্ড ছিল 26 ভুইয়া স্ট্রাইকের, ওই রেকর্ডটা কিন্তু ভেঙে যাবে 27টা ভুইয়া স্ট্রাইক হলে। প্রথম 2 রাউন্ড আমরা এখানে ভিক্টরি করে ফেলি, আর এই রাউন্ডে গাইস আমি এদিক দিয়ে রাশ করে এন্ড এদিক দিয়ে দেখো ইউএমপি দিয়ে হেডশট দিয়ে একটাকে ডাউন করে দিই। এরপরে গাইস এখানে আরেকটা এনিমি আসে, তাকেও আমরা এখানে ইউএমপি দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিই। আর গাইস এখানে বলিও না, আমার টিমমেটদেরকে আমি বলতেছিলাম বারবার, ভাই আমার একটু এজ দে, আমার এজ দিলে কিন্তু আমার ভিডিওগুলো আরো আকর্ষণীয় হবে, আমার অডিয়েন্সরা ওদেরকে আরো ভালো লাগবে আমার গেমপ্লে দেখতে। না ভাই, ওরা ভাই ওদের মতো কিল করতেছে, ওরা আমাকে একটু চান্সও দিতেছে, আরো আগে আগে গিয়ে মারতেছে। তো যাই হোক গাইস এখানে ম্যাচগুলো ভুইয়া আনতে পারলে হয়েছে। এই ম্যাচের মধ্যে দেখো আমরা প্রথম 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলি, এটা ছিল লাস্ট রাউন্ড। আর এই রাউন্ডের মধ্যে গাইস এখানে দেখো কি হয় আমার সাথে, সোনিয়া আনছে ভাই, এখানে এখনো এগুলো ইউজ করে কেউ, সোনিয়া ডিমিট্রি। ওই রাউন্ডে গাইস আমরা ওখানে হেরে গেছিলাম। এরপর রাউন্ডের মধ্যে গাইস আমি এখানে ওরাই দৌড়ায় রাশ করি, এন্ড এদিক দিয়ে দেখতে পাই একটা এনিমি, তাকে গাইস আমি এখানে ডাউন করে দিই, বাট আরেকটা এনিমি গাইস এখানে আমাকে ডাউন করে দেয়, কারণ গাইস এখানে আমার কাছে ওয়াল ছিল না, যে কারণে আমি ওয়াল মারতে পারি না। পরবর্তীতে এখানে আমার টিমমেট আমার রিভাইভ করে দেয়, আর আমি রিভাইভ হয়ে আগে ওরে মারি, যে মানে গাইস এখানে আমাকে প্রথমে ডাউন করেছিল। এর পরবর্তীতে একটা লাস্ট এনিমি ছিল, আবার ওরে রিভাইভ করতে গেছিল লাস্ট এনিমিটা, তারও গাইস আমরা এখানে হেডশট দিয়ে মেরে দিই, আর আমরা এমএসটা সুন্দর করে ভুইয়া করে ফেলি। আর গাইস ফাইনালি 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 এখানে আমাদের ডান হয়ে যায় হিরুই। আজকের মধ্যে কিন্তু গাইস দেখো আমরা এখানে প্লাটিনাম থেকে হিরুইকের মধ্যে উঠে গেলাম। আর গাইস কালকে আমাদের টার্গেট থাকবে হিরুই 1 স্টার থেকে প্রায় 20 স্টার পর্যন্ত প্লাস করা। এবং কি এভাবে আমরা আস্তে আস্তে কিন্তু এআইডি এর মধ্যে গ্র্যান্ড মাস্টার যে করে হোক না কেন কিন্তু আমরা উঠবো। আর এদিকে কিন্তু আমাদের 27টা ভুইয়া স্ট্রাইক হয়ে গেছিল, মানে গাইস এআইডি এর মধ্যে যে আমরা আগে একটা 26টা ভুইয়া স্ট্রাইক করেছিলাম ওই রেকর্ডটা কিন্তু ভেঙে দিলাম 27টা এবার ভুইয়া স্ট্রাইক করে। আর গাইস একটা দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, কালকে আমরা কত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম। সো গাইস আজকে এ ছিল আমাদের ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা বড় সড়ো করে লাইক করে দিবা। আর অন্যদিকে তোমাদেরকে একটু আমি স্টোরিটা দেখাই গাইস, এখানে ভুইয়া স্ট্রাইকের বন্যা বয়ে গেছে সিরিয়াসলি। মানে গাইস আমরা এখানে দেখো টোটাল প্লাটিনাম থেকে উঠতে আমাদেরকে হিরুইক পর্যন্ত 27টা ম্যাচ খেলতে হয়েছে, আর আমরা কিন্তু এখানে 27টা ম্যাচে কিন্তু ভুইয়া করছি গাইস। এই খুশিতে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়।